হ্যালো ভিউয়ার্স, আজকে আমি করতে চলেছি সুজির চমচম। সুজির চমচম করার জন্য এখানে আমি সুজিটাকে একটুখানি গ্রাইন্ডারে একবার ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য সুজিটা কিন্তু আরও ময়াম হয়ে গেছে। এবার আমি সুজিটাকে এখানে দিয়ে দিলাম। এবারে একটু ভেজে নেব, লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ এবং ছোট চামচের এক চামচ ঘি। এবার ভালোভাবে মিক্স করে নেব। ততক্ষণ অবধি মিক্স করতে থাকবো যতক্ষণ না দেখবো ফ্রাইং প্যান থেকে এটা বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পুরো ফ্রাইং প্যান থেকে কিন্তু বেরিয়ে আসছে, তার মানে আমাদের মিক্স করা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা আমি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। অন্য পাত্রে আমি নিয়ে নিয়েছি, এবার হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। এরমভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আমি তালুর সাহায্যে মাখছি, কারণ এখন এটা একটু গরম আছে। এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার করা চিনি। চিনিটা আমি বাড়িতেই পাউডার করে নিয়েছি, আর দিচ্ছি গ্রেট করা নারকেল। এবার আবারও ভালোভাবে মেখে নিতে হবে। না, চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটু ময়েশ্চারটা বেড়ে গেছে, আমাদেরকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। এবারে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে এখান থেকে বের করে চমচমের আকারে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন
এভাবে আমি সবকটাই করে নিচ্ছি। দেখুন এত সুন্দর হয়েছে, যেহেতু প্রথমে একটুখানি আমি মিহি করে নিয়েছিলাম সেজন্য দারুণ দেখতে হয়েছে। অনেকে এটার মধ্যে চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, বা যদি কেউ মনে করেন যে গোলাপ জল দেবেন তাহলে গোলাপ জলও ইউজ করতে পারেন। ব্যাস হয়ে গেল কিন্তু আমাদের সুজির চমচম। অনেকে এইভাবেই এটাকে সার্ভ করতে পারেন, কিন্তু আমি এবার এটাকে একটুখানি ভাপিয়ে নেব। যে পাত্রটায় ভাপাবো তার মধ্যে একটু ঘি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, আর আমি কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চমচমগুলোকে রেখে দেব। কড়াইয়ের গরম জলের উপর এইভাবে আমি বসিয়ে দিলাম, এবং একটা ঢাকনা দিয়ে এভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি 5 মিনিট স্টিম করে নেব। 5 মিনিট স্টিমে রাখা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, সুজির চমচম কিন্তু রেডি। দেখতেই পাচ্ছেন আমি উপর দিয়ে শুধু একটু নারকেল করে দিয়ে গার্নিশ করে দিয়েছি। ছানার বদলে এবার সুজি দিয়ে বানিয়ে ফেলুন বাড়িতে চমচম। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।